আসসালামু আলাইকুম। বড়শ্রী ন্যাশনাল আইল্যান্ড কর্তৃক আয়োজিত হোম স্কুল প্রোগ্রামে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি সঞ্জিদা ইয়াসমিন, হিসাব বিজ্ঞানের একজন সহকারী শিক্ষক। আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের অধ্যায় দশ, আর্থিক অবস্থার বিবরণী নিয়ে। আজ আমরা যে সৃজনশীলটি আলোচনা করব তা হচ্ছে সৃজনশীল নাম্বার পাঁচ। তাহলে আমরা সৃজনশীলটিতে চলে যাচ্ছি। চন্দনা এন্টারপ্রাইজের 2017 সালের 31শে ডিসেম্বর তারিখের রামিল নিম্নরূপ। আমাদের একটা রামিল দেওয়া আছে। রামিলের প্রথমে আছে মজুদ পণ্য 40,000, ক্রয় ও বিক্রয় 1,90,000 ও 3,50,000, দপ্তর খরচ 65,000, পরিবহন 3,000, হাতে নগদ 15,000, প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব 63,000 ও 25,000, কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি 65,000, 6,500, প্রাপ্ত বার্তা 700 টাকা, বিবিধ ক্ষতি 2,500, সরঞ্জাম বিক্রয়জনিত মুনাফা 2,500, ব্যাংক চার্জ 3,500, ডক চার্জ 1,200 এবং ডাক ও তার হচ্ছে 1,500। আমাদের সমন্বয় হচ্ছে নগদে পণ্য বিক্রয় 15,000 টাকা, যা হিসাববুক্ত হয়নি। দুই নম্বর আছে কুঋণ হিসেবে 2,500 টাকা অবলম্বন করতে হবে এবং সম্ভাব্য কুঋণের উপর 5% সঞ্চিতি ধরতে হবে। তিন নম্বর আছে ব্যবসায়ের মামলা পরিচালনার খরচ 5,000 টাকা হিসাববুক্ত হয়নি এবং চার নম্বর আছে অলিখিত আন্তঃফেরত 2,000 টাকা এবং বহিঃফেরত 1,000 টাকা। আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে যে সমাপনী নগদ তহবিলের পরিমাণ কত, দ্বিতীয়ত বলা হয়েছে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো এবং গতে বলা হয়েছে মোট মুনাফা দিয়ে দিয়েছে, আমাদেরকে নিট মুনাফা বা ক্ষতি বের করতে হবে। তাহলে কতে আমাদেরকে বলা হয়েছে সমাপনী নগদ তহবিলের পরিমাণ বের করতে? তাহলে আমাদের জন্য একটা ঘর করতে হবে এবং সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করতে হবে। আমাদের রামিলে প্রথমে আছে হাতে নগদ, তাহলে আমরা হাতে নগদটা লিখব। আমাদের হাতে নগদ আছে 15,000 টাকা। হাতে নগদের সাথে আমাদের যে সমন্বয় আছে অলিখিত বিক্রয় সেটা আমরা যোগ করব। কারণ অলিখিত বিক্রয়, বিক্রয় মানে হচ্ছে আমরা নগদ টাকা পেয়েছি যেটা আমাদের হিসাববুক্ত হয়নি, আমরা এখন অলিখিত বিক্রয় হচ্ছে আমাদের 15,000 টাকা। এখন এই দুটা যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 30,000 টাকা। আমাদের সমন্বয়ে আছে যে ব্যবসায়ের মামলা পরিচালনার খরচ 5,000 টাকা, যা হিসাববুক্ত হয়নি, সেটা আমরা এখান থেকে যেহেতু হিসাববুক্ত হয়নি মামলা খরচ, তাহলে আমাদের টাকাটা চলে গিয়েছে, তাহলে আমরা এখন মামলা খরচের টাকাটা এখান থেকে বাদ দিব 5,000। তাহলে 30,000 থেকে 5,000 মাইনাস করলে আমাদের হয়ে যাচ্ছে 25,000 টাকা। এটাই হচ্ছে আমাদের সমাপনী হাতে নগদের পরিমাণ। তাহলে হাতে নগদ থেকে যেটা রেওয়ামিলে আছে, আমরা অলিখিত বিক্রয় যেটা আছে এটা সমন্বয়, এটা 15,000 টাকা যোগ করে মামলা খরচ যেটা সমন্বয় আছে এটা বাদ দিয়ে আমরা 25,000 টাকা বের করব এবং উত্তর লিখে দেব 25,000 টাকা। এ হলো আমাদের ক, সমাপনী হাতে নগদের পরিমাণ। খতে বলা হয়েছে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ। তাহলে মোট মুনাফা বা ক্ষতি বের করতে গেলে আমরা জানি প্রথম আমাদেরকে নিট বিক্রয় বের করতে হবে, আর নিট বিক্রয়ের জন্য আমাদের বিক্রয়ের পরিমাণ লাগবে। আমাদের রেওয়ামিলে বিক্রয় আছে 3,50,000 টাকা। এই বিক্রয়ের সাথে আমাদের যে সমন্বয় আছে অলিখিত বিক্রয় এটা যোগ করব। আমাদের অলিখিত বিক্রয়, যেহেতু বিক্রয়টা হিসাববুক্ত হয় নাই, এখন আমরা একটা হিসাববুক্ত করব 15,000। 3,50,000 সাথে 15,000 যোগ করলে হয়ে যাবে 3,65,000। এখন আমাদের সমন্বয়ে আছে আন্তঃফেরত, আন্তঃফেরত আমাদের আছে 2,000 টাকা, যেহেতু এটা ফেরত আমাদেরকে মাইনাস করতে হবে, তাহলে আন্তঃফেরত, আমাদের আন্তঃফেরত হচ্ছে 2,000 টাকা, এটা আমরা মাইনাস করব। তাহলে 65,000 থেকে 2,000 টাকা মাইনাস করলে হয়ে যাবে 3,63,000 টাকা, আমাদের হচ্ছে নেট বিক্রয়, এটা হচ্ছে আমাদের নেট বিক্রয়। এখন নেট বিক্রয় থেকে আমরা জানি যে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমরা বের করব আমাদের মোট মুনাফা, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের প্রথমে আসবে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য।
আমাদের আমাদের রামিলে পারমাণবিক মজুতপূর্ণ আছে 40,000 টাকা। এখন এটার সাথে আমরা ক্রয় যোগ করব, আমাদের রামিলে ক্রয় আছে 1,90,000 টাকা। ক্রয় থেকে আমরা আমাদের যে বহি ফেরত আছে সমন্বয়ে সেটা বাদ দিব। আমরা জানি যে ক্রয় থেকে আমাদেরকে ফেরত বাদ দিতে হয়, আমাদের বহি ফেরত হচ্ছে 1,000 টাকা। তাহলে 1,90,000 থেকে 1,000 বাদ দিলে হয়ে যাবে 1,89,000 টাকা আমাদের ক্রয়। এখন আমাদের ক্রয় সংক্রান্ত খরচগুলো লিখতে হবে। প্রথমে আছে আমাদের পরিবহন 3,000 টাকা, যেটা রয়্যামিলে আছে 3,000 টাকা, এবং ডক চার্জ আছে 1,200 টাকা। ডক চার্জ আছে 1,200 টাকা। এখন এই চারটা জিনিস আমরা যোগ করব, যোগ করলে আমাদের যোগফল হয়ে যাবে 2,33,200। আমি লেখাটা তৃতীয় ঘরে লিখেছি কারণ এখানে আমাদের সমাপনী মজুতপণ্য নেই। যদি সমাপনী মজুতপণ্য থাকতো তাহলে আমরা সমাপনী মজুতপণ্য বাদ দিতাম, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় হয়ে গেছে 2,33,200। এখন আমরা 2,00,000 নেট বিক্রয় 3,63,000 থেকে 2,33,200 যদি মাইনাস করি তাহলে আমাদের হয়ে যাবে 1,29,800। তাহলে আমাদের মোট মুনাফা বের হয়ে গিয়েছে। এটাকে লিখবো আমরা মোট মুনাফা এবং উত্তর লিখে দিব 1,29,800। আমাদের গতে বলা হয়েছে যে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে। আমরা জানি নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে গেলে আমাদেরকে একটা মোট মুনাফা লাগে। আমাদের অনেক সময় অঙ্ক থেকে বের করতে হবে মোট মুনাফা। আর যদি মুনাফাটা বের করে না দিয়ে দেওয়া হয় যে এত টাকা ধরে তুমি মোট মুনাফাটা করো, তখন আমাদেরকে আর মোট মুনাফাটা বের করতে হবে না। আমাদের এই অঙ্কে প্রশ্নের মধ্যে আমাদের মোট মুনাফাটা দিয়ে দিয়েছে, তাহলে আমরা মোট মুনাফা নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করব। মোট মুনাফা এখানে আমরা লিখে দিব প্রশ্ন প্রদত্ত, যেহেতু ওটা আমাদেরকে প্রশ্নে দিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন প্রদত্ত আমাদের দিয়ে দেওয়া হয়েছে 1,34,800। এখন আমরা জানি যে মোট মুনাফা থেকে আমাদেরকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে। রেয়ামিল থেকে আমি সর্বপ্রথম আমাদের পরিচালন ব্যয় আসতেছে দফতর খরচ। দফতর খরচ হচ্ছে 6,500। তারপরে আমাদের আসবে ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ আসতেছে 3,500 এবং ডাক ও তার হচ্ছে 1,500। এখন আমরা কুরিন করব। কুরিন করতে গেলে আমাদেরকে প্রথমে বের করতে হবে সমাপনী কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি। এখন সমাপনী কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি বের করতে গেলে আমাদেরকে আলাদাভাবে এটা বের করে নিতে হবে। সর্বপ্রথম দেখতে হবে যে আমাদের দেনাদার বা প্রাপ্য হিসাব কি আছে। আমরা আমাদের অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি যে প্রাপ্য হিসাব আছে 63,000 টাকা। তাহলে আমরা প্রথমে লিখব 63,000 টাকা। 63,000 টাকা থেকে আমাদের সমন্বয়ে কুরিন অবলম্বন আছে 2,500 টাকা। তাহলে কুরিন অবলম্বন যে 2,500 টাকা আছে এটা মাইনাস করব। মাইনাস করে আমরা আমাদের অলিখিত একটা বিক্রয় আছে, আমাদের অলিখিত বিক্রয় আছে 15,000 টাকা যোগ করব। 15,000 টাকা যোগ করার ফলে যে রেজাল্টটা বের হবে এটার আমরা পার্সেন্টেজ বের করব। সমন্বয় সম্ভাব্য কুরিনের সঞ্চিতি বের করব 5%। এই কাজটা আমরা অবশ্যই রাফের মধ্যে করে নিব। তাহলে 63,000 থেকে কুরিন অবলম্বন 2,500 টাকা এবং অলিখিত বিক্রয় 15,000 টাকা যোগ করার ফলে আমাদের যোগফল এবং পার্সেন্টেজ বের করার ফলে আমাদের হয়ে যাবে
2925 টাকা। তাহলে আমরা এখানে লিখব 2925 টাকা। এখন এই সমাপনী কুড়িন থেকে আমাদেরকে প্রারম্ভিক কুড়িন ও সন্দেহজনক দেনা সঞ্চিতির আমাদের ঘাটতি হবে। ঘাটতি হলে আমরা জানি আমাদের ঘাটতি হচ্ছে না, আমাদের ঘাটতি হবে না, আমাদের উদ্বৃত্ত হবে। আমরা জানি যে উদ্বৃত্ত হলে আমাদেরকে মাইনাস করতে হবে, অতএব সমাপনী কুড়িন থেকে প্রারম্ভিক কুড়িনটা আমরা মাইনাস করব। আমাদের সমন রেয়া মিলে কুড়িন ও সন্দেহজনক দেনা সন্তি আছে 6500 টাকা, আর আমাদের কুড়িন অবলম্বন আছে, আমাদের কুড়িন অবলম্বন হচ্ছে 2500 টাকা। তাহলে 6500 থেকে 2500 টাকা মাইনাস করলে আমাদের হয়ে যাচ্ছে 4000 টাকা, এবং এই 4000 টাকা আমরা মাইনাস করব। মাইনাস করলে আমাদের রেজাল্ট হবে 1075, এবং এটা অবশ্যই মাইনাস ফিগারে হবে, কারণ 4000 টাকা হচ্ছে আমাদের মাইনাস ফিগারে আর 2925 টাকা হচ্ছে প্লাস ফিগারে। তাহলে অবশ্যই আমরা মাইনাস করব। মাইনাস করলে আমাদের এখন আমরা এই চারটা জিনিস যোগ করলে, এবং এটা তিনটা জিনিস যোগ করে যদি এটা মাইনাস করি, তাহলে আমাদের রেজাল্ট হয়ে যাবে 73925। 73925 অবশ্যই এটা আমাদেরকে মাইনাস করতে হবে। এখন আমরা মোট মুনাফা থেকে যদি 63925 টাকা মাইনাস করি, তাহলে আমাদের হয়ে যাবে 60875। 60875 এটা হচ্ছে আমাদের পরিচালন মুনাফা। অনেক সময় আমাদেরকে অঙ্কের মধ্যে পরিচালন মুনাফা পর্যন্তই অঙ্ক থাকে, তাহলে আমরা এতটুকু করে নিব। কিন্তু আমাদের এখানে অন্যান্য আয় ও অন্যান্য ব্যয়ও আছে। প্রথমে আমরা বের করব অন্যান্য আয়। অন্যান্য আয় আমরা জানি যোগ করতে হবে। আমাদের রামিলে অন্যান্য আয় আছে প্রাপ্ত বাট্টা, আমাদের দুটা আছে, প্রাপ্ত বাট্টা আছে আমাদের 700, এবং সরঞ্জামজনিত মুনাফা আছে আমাদের 2500। তাহলে এই দুটোটা যোগ করলে আমাদের 700 আর 2500 টাকা যোগ করলে আমাদের হয়ে যাবে 3200 টাকা। এটা আমরা অবশ্যই পরিচালন মুনাফার সাথে যোগ করব। যোগ করার পরে আমাদের রেজাল্ট হয়ে যাবে 64075। এখন আমাদের অঙ্কে অন্যান্য ব্যয়ও আছে, অন্যান্য বা একটা এন্ট্রি আছে বিবিধ ক্ষতি, তাহলে এটা আমাদেরকে অবশ্যই মাইনাস করতে হবে। অন্যান্য ব্যয় বিবিধ ক্ষতি হচ্ছে আমাদের 2500 টাকা মাইনাস করতে হবে। মাইনাস করার ফলে আমাদের রেজাল্ট হয়ে যাবে 61575। এটাই হচ্ছে আমাদের নিট মুনাফা। এই 5 নম্বর অঙ্কটি খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ টপিকস আছে, এই টপিকসগুলো আপনারা বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করবেন, অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবেন। কিভাবে আমাদের নিট মুনাফা, মোট মুনাফা এবং সমাপনী হাতে নগদ বের করেছি, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।